মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য হোটেলের পোলাপান 10-20 টাকা বকশিশ পেলেই হয় ধন্য। কিন্তু ভদ্রলোক যদি হয় জঘন্য, তখনই এদের স্বপ্ন হয় চূর্ণ বিচূর্ণ। তাড়াতাড়ি কর না স্যার, আসলে ছাত্রীখানি কথা না স্যার। দেখুন স্যার, আমরা আরেকটু সার্ভিস দিচ্ছি, ধারা নেই ভদ্রলোক হচ্ছ, এইসব লোকদের সবাই খাওয়ান দিতে পারবে না। না না, আর ভালো করে দেবো, তুই আমি সোনার গায়ে চাকরি করে আসছি, সোনার গায়ে ওয়েটার আমি। পাগল, তুই জানোস এক ঘন্টা চাকরি হচ্ছে, আয় হোটেল আগ্রাবাদ চাকরি করছি। তোরা কি চাকরি করছিস? আমি 5-star হোটেলে চাকরি করছি, মেডিসিনের চাকরি করছি, রেডিশনে করছি। আমি দেবো সার্ভিস, বুঝছ? আমি দেন ভাই, কি শুরু করছে এরা? আমি গরম কি হবে? গরম গরম হবে স্যার, পুরি হবে, সবুজ হবে, তারপরে পেঁয়াজও হবে, আলু চপ হবে, বেগুনি চপ হবে, মরিচ চপ হবে, তারপরে আপনার হলো মুঘলাই হবে, তারপরে আপনার যে রুটি হবে, পরোটা হবে, ভাজি হবে। আর গরম কি হবে? আরো গরম, আরো গরম আছে, ভাত, বিরিয়ানি, তেহারি, সাদা ভাত, তারপর কোরমা, পোলাও, তারপরে আপনার আছে এই যে মোরগ পোলাও, তেহারি, গরুর তেহারি, খাসির তেহারি, মুরগির তেহারি, ভেড়া, মানে এগুলো সব আছে। আরো গরম কি হবে? আরো গরম চিকেন ফ্রাই, হট ডগ, তারপর বার্গার, তারপরে আছে হলো আপনার যে ঝটপট। আরো গরম কি হবে? আরো গরম চা, কফি, এটা হবে। আরো গরম? ও স্যার, আপনি খাইতে আইছেন না, ইয়া জিমাইতে আইছেন, বুঝতে পারতেছি না। এত কিছু আপনাকে কইলাম, তারপরে স্যার আপনার পছন্দ হইলো না, আপনি কইছেন আরো গরম, আরো গরম, আরো গরম। তেহারি আছে, তারপরে আপনার চিকেন ফ্রাই, হট ডগ, তারপরে আপনার আছে হলো ইয়া পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, দুধ, ডিম আছে, আছে আপনার ইলিশ মাছ, তারপর আরো গরম কি হবে? ও স্যার, আপনি কি কইতেছেন বুঝতেছি না। ইয়া গরম কইতে কইতে তো আপনি আমারে গরম করে আলাইছে, আমি অলরেডি খাইমে গেছি। রুই মাছ, আরো গরম কি আছে? রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, তারপর আছে হলো সরপুটি, তারপর আছে হলো গরুর মাংস, মুরগির মাংস, ভুনা, ডাল, খিচুড়ি, হাবি জাবি সব। আরো গরম? আরে স্যার, আপনি তো আমারে গরম গরম কইতে কইতে শহীদ বানাই দিবেন। হ্যাঁ, আপনার এই গরমের ঠেলা আমি অলরেডি গরম হয়ে গেছি, এই যে দেখেন আমি ঘামতে শুরু করছি। তারপরে আরো গরম, আরো গরম, আরো গরম। আমি সিগারেট জ্বালানোর জন্য আমাকে হোটেলে আইছেন?
আপনি আর আপনার জন্য অলরেডি আমরা যুদ্ধ করে ফেলেছি, দুইজন মেসিয়ার তিনজন। হ্যাঁ বাইরে আপনি সিগার ধরেন, বাইরে আপনি। আর আমি বাইরে বাইরে বলতেছি, তুমি আমাকে চিনো না। আর মিয়া বাইরে, আমি এটা অ্যাকশন চুরের উপর বাটপারি আমরা সবাই করতে পারি, আবার এই চুরির মাল নিয়েই মারামারি। চোরে না শুনে ধর্মের কাহিনী, আবার বেশি কিছু বললেই বের হবে বাহিনী। চোরে চোরে মাস্তুতো ভাই, আর আমরা করি হায় হায়। মা তো কি হইছে মা? আম্মু, আমার ওই ফোনটা কিনে দিছিল না, সেটা চুরি হয়ে গেছে। আমি বলতে পারি না কিভাবে যেন নিয়ে নিছে, আমার শখের ফোনটা নিয়ে নিছে আম্মু। আমার কান কান্না করবে না, তোমাকে ফোন আর একটা কিনে দিব। ওকে, কান্না করতে হবে, আমার ওই ফোনটাই লাগবে। আচ্ছা ওই ফোন, ওকে ওই ফোনটাই কিনে দিব। তুমি কান্নাকাটি করিও না, তোমাকে এরকম ফোন কিনে দিব, টেনশন করিও না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওকে আম্মু, 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 হ্যাঁ আম্মু, তুমি ফোনটা আমাকে একটু দাও না। হ্যাঁ আবার দিয়ে দিও। আচ্ছা দিচ্ছি। ওকে ধরো না আল্লাহ। আপনি আমার ফোনটা কেন চিন্তাই করছেন? আপনি জানেন ওই ফোনটা আমার কত শখের ছিল, আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করছে। আপনার শখের ফোন আপনি জানেন না আপু? আমার গার্লফ্রেন্ডও আমাকে বলছে এরকম একটা ফোন যদি না দেই তাহলে সে আমার সাথে রিলেশন ব্রেকআপ করবে। ও না, সেটা আপনার প্রবলেম, তাই বলে কি আপনি আমার শখের ফোনটা চুরি করবেন এইভাবে? করবেন না, জাস্ট ফর আমার গার্লফ্রেন্ডের জন্য। আপনি আমার থেকে চিন্তাই করছেন, আর কিভাবে নিচ্ছেন সেটা আপনিই জানেন। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো, যদি অ্যানসার দিতেন। যেমন? আপনি আপনার ফোনটা চুরি করার পর থেকে আসলে আমি ফোনটা চার্জ দিতে পারছি না, কোনো চার্জারই কানেক্ট হচ্ছে না। কাইন্ডলি যদি আপনি আপনার চার্জারটা রাস্তার কোনো এক পাশে রেখে যেতেন, সেই চার্জারটা নিয়ে আমি একটু চার্জ দিতাম। আপনার কি কমন সেন্স নাই? আপনি আমার ফোন চিন্তাই করছেন, আবার আমার থেকে চার্জার চাচ্ছেন? আপনার সামনে পায়ে লয় তারপরে বুঝা মনে চার্জার দেওয়া, আমার ফোন চুরি করা। এত রিকোয়েস্ট করতেছি ভাইয়া, প্লিজ আমার ফোনটা দিয়ে দাও। কমন সেন্স বলে কিছু নাই নাকি? ফোন চুরি করে শান্তি নাই রে ভাই, বারবার ফোন দিতে আছে। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট পারফরমেন্স দিয়ে আপনাদের মনটাকে ভরিয়ে দিতে। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কমেডিগুলোকে তুলে নিয়ে এসে সেগুলিকে মডিফাই করে, স্ক্রিপ্টিং করে, তারপর শুটিং করে আপনাদের হাসির খোরাক জুগিয়ে থাকি। আমার এই অভিনয়গুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি কখনো কারোর সাথে মিলে যায়, এর জন্য সিএ কমেডি টিভি অভিনয় কলাকুশলী কেউই দায়ী না। আমার অভিনয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অন্যকে দেখানোর জন্য। আরও
অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি চিকন আলী আপনাদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকবো।